ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বেরিল। ধেয়ে আসছে ক্যারিবিয়ান অঞ্চলের দিকে। স্থানীয় সময় সোমবার আঘাত হানতে পারে উইন্ডওয়ার্ড আইল্যান্ডে। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে অবস্থান করছে আটলান্টিক মহাসাগরে। এগিয়ে আসছে বার্বাডোস, ডমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের দ্বীপপুঞ্জের দিকে। এগিয়ে আসার সাথে সাথে এটি শক্তি সঞ্চয় করছে। বর্তমানে এর গতিবেগ 130 কিলোমিটারের বেশি। আঘাত হানার সময় গতিবেগ 200 কিলোমিটার ছাড়াতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে এর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। সুপার শপ এবং দোকানগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। খাবার, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহের হিড়িক পড়েছে। ভিড় দেখা গেছে জ্বালানি স্টেশনগুলোতেও।